আমরা যারা ভক্তজন শ্রীমৎ ভাগবত গীতায় তিনি অবতার তত্ত্বের ব্যাখ্যা করেছেন, কি কারণের জন্য তিনি আসেন, সেখানে তিনটি কারণের জন্য তিনি আসছেন বলছেন। একমাত্র ধর্ম সঙ্গ, যখন অধর্মের প্রাদুর্ভাব হয় তখন আমি আসি, এসে কি করি, এসে বলছেন আমি বিনাশ করি এবং ধর্ম সংস্থাপন করি। সেখানে বলছেন বিনাশায় তো দুষ্কৃতাং, দুষ্কৃতদের বিনাশ করার জন্য তিনি আসেন। আর সেই ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে আমরা 11 বছরের মধ্যে আবদ্ধ করলাম। বলছিলেন পণ্ডিত প্রলব, তিনি বৃন্দাবনে 10 বছর আর কম আসছিলেন। এই রাধা তত্ত্ব হচ্ছে আমাদের, কোথা থেকে রাধা তত্ত্ব এলেন, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্রখানে একবার খুলে দেখার চেষ্টা করবেন। শশীভূষণ দাশগুপ্তের আপনি রাধার ক্রমবিকাশ বইখানে একবার খুলে দেখবেন, রাধা কোথায় এলেন, হল্লাদিনী সত্যি মহাভারতে নেই। আপনার ভাগবতের 10ম স্কন্ধে একটা শ্লোকের মধ্যে কিছুটা উল্লেখ রয়েছে। আমাদের এতগুলি পুরাণ বেদ বেদান্ত উপনিষদ কোথাও রাধা তত্ত্ব উল্লেখ নেই। যে রাধা আয়ন ঘোষের স্ত্রী, যে রাধা, সেই রাধা কৃষ্ণের থেকে অনেক বড়। মধ্যযুগে মুসলিম শাসনে আমাদের কিছু পণ্ডিত ব্যক্তিদের দিয়ে তারা নানাভাবে শাস্ত্রকে বিকৃত করেছেন এবং রাধাকে এনে বসিয়ে দিলেন। রাধা হচ্ছে কৃষ্ণের মামি, মামা মামি আর ভাগ্নের নানা রকম প্রেম কাহিনী, যে প্রেম কাহিনী কীর্তনীয়রা এমন ভাবে বর্ণনা করেন যে যেও না যেও না যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারাম জাদা। এই তো আমাদের হিন্দুদের অবস্থা। এই জন্য বাঙালিদের আজকে লীলা কীর্তনের মধ্যে আবদ্ধ হয়ে একটু বেরিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এই লীলা কীর্তন আমাদের সমাজে, আমাদের দেশের, আমাদের জাতির এই লীলা কীর্তন হচ্ছে অপ্রাকৃত। এটা অনেক উচ্চ স্তরের ব্যাপার। মহাপ্রভু সেটা বলেছেন অন্তরঙ্গের সঙ্গে করে লীলা আস্বাদন, বহিরঙ্গের সঙ্গে করে নাম সংকীর্তন, কিন্তু আমরা অন্তরঙ্গের লীলা কীর্তনের মধ্যে মশগুল হয়ে থাকলাম। মহাপ্রভুর মাত্র 3.5 জন ভক্ত ছিলেন। সুতরাং এই লীলা কীর্তন আমার জনসাধারণের জন্য নয়, এটা ভক্ত এবং ভগবান। এখানে রাধাকে বলা হচ্ছে যিনি আরাধনা করেন, যিনি ভক্ত তাকে রাধার সঙ্গে তুলনা করা হয়েছে। সুতরাং এই রাধা তত্ত্বকে নিয়ে আমাদের সমাজের মধ্যে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কদম্ব বৃক্ষে কাপড় তুলে রাখলেন, স্নান করছেন ভগবান মায়েরা, সেখানে ভগবান চলে গেলেন, সেখানে গিয়ে কাপড়গুলো উঠিয়ে রাখলেন কদম্ব বৃক্ষে, বললেন তোমরা একে একে নেমে আসো, এক হাত দিয়ে আসলে আমরা 2 হাত তুলে নেমে এসো। যিনি ভারত আত্মা, যিনি বিশ্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কাটলেন না, তিনি চলে গেলেন কদম্ব বৃক্ষে কাপড় তুলে রাখার জন্য। আজকে এটাই বলছেন, ভগবান কৃষ্ণ করলে হয় তার লীলা, আর আমরা ধরে কিছু কাজ করলেই বলে ধরে লীলা। আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে এরকম প্রচার হচ্ছে। সুতরাং এটা অনেক উচ্চ স্তরের ব্যাপার, আপামর জনসাধারণের কাছে এটা বিবরণ করার কথা নয়, এবং ভগবান বিবেকানন্দ স্বামী এটা তারস্বরের কথা বলেছেন। সেই জন্যে আজকে আমাদের মহাপ্রভুর কথা, শক্তির কথা বলেছেন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ শুরু করলেন অসহ্য অম্ব সচস্তম পরিচয় বাদ হচ্ছে ভাষুচে, দুটো ধর্মগ্রন্থ, একটা ভাগবত এবং একটা আমাদের গীতা, দুটোই কিন্তু শুরু হয়েছে বিষাদ যুগের মধ্য দিয়ে। একজন মৃত্যুর পথযাত্রী, আর একজন হচ্ছে তিনি যুদ্ধ করবেন না, তাকে যুদ্ধ করার উপদেশ দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতার 2 অধ্যায় শুরুই করলেন, ক্লেইমন মাসমা গমহ পার্থ নৈতত্য পদ্ধতে ক্ষুদ্র হৃদয় দৌর্বল্যম ত্যাক্ত উত্তিষ্ট পরম তপ অতৌব প্রাপসুষি সর্গম জিত্ত বা ভাক্সুষি মহিম অধৌ চিন্তাইমান ধর্ম সংগ্রামণ্য পরিশ্বসী তপ সধর্মন কীর্তি চুয়া হিত্ত পাবম অবাশ্বসী। ভগবান কৃষ্ণ কি বলছেন অর্জুনকে উপলক্ষ করে, ভারতবাসীকে তিনি স্মরণ করে দিচ্ছেন, ক্লিবতা পরিহার করো, দুর্বলতা পরিহার করো, ওঠো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, তোমার স্বাধিকার, সেই স্বাধিকার, সেই রাজ্যকে ছিনিয়ে নেওয়ার জন্য ভগবান কৃষ্ণ গীতার ছত্রে ছত্রে কুরুক্ষেত্রের মাঠে সেখানে ছল বল কৌশল অবলম্বন করছেন, যা কিছুটা আমাদের আজকে তিলকবাবু সেটা একটা ইঙ্গিত দিয়েছেন। ছল বল সেখানে একটি মিথ্যা কথা নয়, যুধিষ্ঠির পাঁচ জায়গায় মিথ্যা কথা বলছে। কোন আত্মরক্ষার জন্য
পরিবার রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য শাস্ত্রের বিধায় মিথ্যা কথা বলার অধিকার দিয়েছেন। রামায়ণে বলছি যখন ওই একাধারে রাক্ষসী আসছে মুখ ভাড়া করে, তখন রামচন্দ্র বলছেন এটা একজন নারী, একে কি করে উদ্ধার করব। তখন বলছেন যে নারী হোক, বৃদ্ধ হোক, বালক হোক, ব্রাহ্মণ হোক, তাকে যদি সে এতটাই হয় তাকে নির্বিচারে হত্যা করতে বলছে আমাদের শাস্ত্রে। দুর্ভাগ্য ভারতবর্ষের হিন্দু জাতি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই শিক্ষা আমরা গ্রহণ করিনি, ভগবান রামচন্দ্রের কাছ থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করিনি। তাই ভগবান শ্রীকৃষ্ণ তো বলতেই পারতেন কুরুক্ষেত্রের পা মাটি দিয়ে, তোমাদের এটা মত, তোমরা পরে রাজ্য হরণ করেছ, তোমরা দ্রৌপদীর বস্ত্র হরণ করছো, এটা তোমাদের মত, তোমার মধ্যে যে আত্মা বিরাজ করছে আমার মধ্যে সেই আত্মা বিরাজ করছে, এসে আমরা ভাই ভাই কোলাকুলি করি। রাবণ তো বলতেই পারে, রামচন্দ্র বলতেই পারতেন সীতাকে তুমি চুরি করে নিয়ে গেছো, ভালো করেছো, তোমার এটা মত, সুতরাং তোমার মধ্যে যে আত্মা বিরাজ করছে আমার মধ্যে আত্মা বিরাজ করছে, যত মত তত মত, এসো আমরা দুইজনে কোলাকুলি করি। ভগবান রামচন্দ্র সেখানে অসংখ্য বনবাসী, গিরিবাসী, আদিবাসী ভাই বন্ধুকে সংগঠিত করে প্রবল প্রতাপাদিত্য রাবণের বিরুদ্ধে লড়াই করছেন, একের পর এক বাণ হেনে রাবণকে সর্বংশে বিধান করছেন। হিন্দু জাতি রামচন্দ্রের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলাম না? আজকে যদি আমরা ভগবান কৃষ্ণের, ভগবান রামচন্দ্রের কাছে শিক্ষা গ্রহণ না করি, এই দিব্যানন্দ স্বামী যেমন বাঙালির কথা বলছিলেন, বাংলার কথা বলছিলেন, সেই দুরবস্থায় আমরা আবার পতিত হব। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি যেমন মহাপ্রায়ণের কোনদিন তিনি জন্মলগ্ন থেকে কেদেননি, সেদিন কাঁদছিলেন। ওই যখন মহাপ্রায়ণে বসেছিলেন ত্র্যম্বকানন্দ স্বামীজি বসেছিলেন, সেখানে স্বামী প্রজ্ঞানন্দজি, ওঙ্কারানন্দ স্বামীজি বলছেন আপনার চোখে জল কেন, আপনি তো কোনদিন কাঁদেননি। বলছিলেন বাঙালি হিন্দু আমার কথা শুনল না, চারিদিকে রক্ত আর রক্ত, সেখানে কাক শিয়াল শকুন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আমি দেখছি দিব্য দৃষ্টিতে। তারপরে গ্রেট কিলিং ক্যালকাটা, আপনারা দেখেছেন নোয়াখালীর দাঙ্গা, কি ভয়াবহ পরিস্থিতি। আজও যদি ভারতবর্ষের হিন্দু জাতি, আজও যদি আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের পাণিতে স্মরণ করে আমরা যদি সংগঠিত না হই, আবার আমাদের দুর্দিন ঘনিয়ে আসছে, আমাদের কেউ রক্ষা করতে পারবে না যদি আমরা একত্রিত না হই, সংগঠিত না হই। ভগবান রামচন্দ্রের, ভগবান কৃষ্ণের জীবন থেকে, গীতা থেকে শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের ভয়াবহ বিপদ। যারা বলেন যে আজকে শক্তির চর্চা, আরে মহাপ্রভু তো বলেছিলেন মাল্লি মাল্লি কলসির কেনা, তা বলে কি প্রেম দেবো না? এই মহাপ্রভু সেই রূপটা আপনারা স্মরণ করবেন না? আজকে সেদিন বলছেন ধর কাজী মর কাজী, আজি ভুবন করিব নির্চলন, ওই ওই কাঠ ঝাঁটিয়ানে মাথা, কোথায় গেলে কাজু বেটা। এই একটা চৈতন্য মহাপ্রভুর কথা, শক্তির কথা বলেছেন। আজকে সেই শক্তির জাগরণের সময় এসে গেছে, তাই দুর্বল ভীরু কাপুরুষের তো বাঁচার অধিকার কোথাও নেই। যে ধর্ম নিজেকে বাঁচাতে শেখে না, যে ধর্ম শক্তি যোগায় না, সে ধর্ম হিন্দু ধর্ম নয়। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, বিবেকানন্দ বলেছেন ইজ হোয়াট উই ওয়ান্ট, স্ট্রেংথ স্ট্রেংথ স্ট্রেংথ, শক্তি শক্তি শক্তি, টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে, হিন্দু যে মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটিল ফ্যানাটিক, আজকে এটা প্রয়োজন। সেদিন জাহাজে চেপে যখন যাচ্ছিলেন, সেদিন একজন সাহেব হিন্দু ধর্মের নিন্দা সমালোচনা করছিলেন, বিবেকানন্দ বলছেন ওই সাহেব হিন্দু ধর্মের মহত্ব, হিন্দু ধর্মের গৌরব, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, হিন্দু ধর্মের সার্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না, কেন তুমি আমার এই ধর্ম সম্পর্কে নিন্দা সমালোচনা করছো? সেই সাহেব ক্ষান্ত হননি, বিবেকানন্দ তো বলতেই পারতেন যত মহত্ব তত পথ, বিবেকানন্দ বলতেই পারতেন ঠিক আছে হাতি চালে বাজার নেই কুত্তা ভুকে লাখো হে, বলতেই তো পারতেন বিবেকানন্দ। কিন্তু সেই দিন বিবেকানন্দ চমের আস্তিনটা ফুটালেন, গুটিয়ে বলছেন ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ ওয়ান্ট দ্য সেই, তুমি আর একটিবার আমার হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্র জাত করব। আজকে এই বিবেকানন্দের পূজা করুন, আজকে এই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন আমার এই পথ হিন্দু জাতির বাঁচার পথ, তাই তিনি আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ একমাত্র বলেছেন
লোকে কাঠের মালায় জপ করে, রুদ্রাক্ষের মালায় জপ করে, তুলসীর মালায় জপ করে। আমি জপ করেছি আজীবন জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায়। একমাত্র আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, কেউ বা বৈদান্তিক বলছেন, কেউ বা আর্য বলছেন, কেউ বা বৈষ্ণব বলছেন, কেউ বা নানা রকম ভাবে সম্বোধন করছেন হিন্দু সমাজকে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলে, আমি প্রত্যেকটা হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই, আমি প্রত্যেকটা হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। আজকে জন্মাষ্টমীর পুণ্য লগ্নে এইখানে আমাদের কলকাতাতে এখানে গেঞ্জি ফ্যাক্টরি ছিল, সেখানে 15 জন উড়িয়ারা সেখানে গোপালের ভোগ দিয়ে গোপালের গান গাইছিলেন, আর সেখানে কয়েকজন দুষ্কৃতি মারা এসে সেই গোপালকে চুর চুর করে ফেঙে দেয়। আর সেই উড়িয়ার যারা শ্রমিক তারা এসে আচার্য দেবের কাছে এলেন, আচার্য দেব আমাদেরকে রক্ষা করুন। বলে কি হয়েছিল? বলে আমরা তো কারো নিরপরাধী, আমরা তো কাউকে অপরাধ করিনি, কারোর প্রতি হিংসা করিনি, কারোর বিরুদ্ধে কোনো কথা বলিনি, আমরা বসে গোপালের ভোগ নিবেদন করে গোপালের গান গাইছিলাম, তালের গলায় লুচি দিয়ে ভোগ দিচ্ছিলাম, আমাদের আর ভোগ খাওয়া হলো না, গোপালকে ভেঙে চুর চুর করলো। তখন আচার্য স্বামী প্রণবানন্দজি বললেন, তোমরা এতজন মানুষ ছিলে, একটার মাথা আনতে পারলে না, একটার মাথা সেখানে গোপাল ছিল না, তোমরা সেখানে ভগবান কৃষ্ণ সেখানে ছিল না, যদি কৃষ্ণের পূজা করতে তাহলে তোমাদের সামনে কৃষ্ণকে ভেঙে চুর চুর করতে পারতো না। আজকে আমাদের যারা বুদ্ধিজীবীর দল পশ্চিমবঙ্গে একটা মিডিয়া একজন ভোট ভিখারী আমাদের নাম উচ্চারণ করলেন না, হিন্দুর নাম উচ্চারণ করলেন না, সেখানে বিপদগ্রস্ত হিন্দুদের পাশে দাঁড়ালেন না, একটা লাইন লিখলেন না, কারণ হিন্দু দুর্বল, হিন্দু একতাবদ্ধ নয়। আজকে আমাদের বাঙালিরা যারা 1947 সালের 15ই আগস্ট 14 বর্ষের ভিটামাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো পালিয়ে এলো এখানে, আর তারাই হয়ে গেল সিপিএমএন অনুগত হলো, মার্ক্সবাদের দীক্ষিত হলেন, ওই 30 বছর যাবৎ আমাদের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হলো, আর 11 বছরের ইতিহাস তো আপনারা দেখছেন। আজকে আর কি বলবো, হে পার্থ শোনাও শোনাও, ধনুকেরি টঙ্কারো হানো হানো, পার্থ নামটা শুনলে হয়তো আপনারা নানা রকম কথা বলবেন, কিন্তু এটা গীতার পার্থ, সেখানে হচ্ছে নজরুল, যিনি একজন মুসলমান কবি, তিনিও বলছেন, তিনিও বলছেন যে ধনুকেরি টঙ্কারো হানো হানো গীতার মন্ত্রে জীবন দানো। তিনি গীতার মন্ত্রে জীবন দানোর কথা কেন বললেন? তিনি তো বলতে পারতেন কোরআনে, তিনি তো বলতে পারতেন বাইবেলের মন্ত্রে জীবন দানো, কারণ গীতা এমনই একটি ধর্মগ্রন্থ সমগ্র পৃথিবীর মানুষের জন্য, এই বালক থেকে বৃদ্ধ, একজন যুবক থেকে একজন প্রাপ্তবয়স্ক, একজন বিধবা থেকে সধবা, একজন রাজা থেকে একজন ফকির, ভিখারি থেকে সন্ন্যাসী, সবার জন্য শ্রীমদ ভাগবত গীতা। আজকে 5165 বছর যাবৎ এত ভাগবত গীতার উপরে ব্যাখ্যা হচ্ছে, ভাষ্য রচনা হচ্ছে, কোন পণ্ডিতের ক্ষমতা হলো না একটা শ্লোকের একটা অক্ষরকে বিকৃত করা, এটাই হলো শ্রীমদ ভাগবত গীতা। তাই ভাগবত গীতা সবার জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, মুক্তির জন্য, গীতা ইজ মাই মাদার। গীতাকে যদি আপনি যা প্রশ্ন করবেন, যা চাইবেন গীতার মধ্যে সেটাই পারবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গীতা মে হৃদয় পার্থ, গীতা আমার হৃদয়। আর সেই গীতাকে সর্বশেষ শ্লোকে বলেছেন, মানুষরণ যুদ্ধ চা, আমাকে অনুসরণ করো, যুদ্ধ করো। আর তারপরেই বলছেন ওই যে আমাদের সভাপতি স্বামীজি শেষ শ্লোকটি বলছিলেন, আমাদের মাননীয় পণ্ডিতজিও শেষ শ্লোকটা বলছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। হ্যাঁ, পার্থের কথা বলেনি, ধনুর্ধরের কথা বলছেন, তত্র শ্রী বিজয় ভূতির মতির মম, তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেখানে তো বলতেই পারতেন, অনেক ভক্তি যুগের অনেক ভক্ত মানুষ ছিলেন না, তিনি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সে উদ্দেশ্যকে যদি সার্থক করতে হয় তাহলে পার্থ ধনুর্ধরের পূজা করতে হবে। তাই প্রত্যেকের বাড়িতে বাড়িতে আজকে অস্ত্র রাখুন, যারা শিবের ভক্ত তারা ত্রিশূল রাখবেন, যারা রামের ভক্ত তারা ধনুর্বাণ রাখুন, যারা কৃষ্ণের ভক্ত তারা সুদর্শন চক্র রাখুন, নাহলে বাঁচতে পারবেন না। যারা মা কালীর ভক্ত তারা খাড়া রাখুন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, তোমার সমস্ত দেব দেবীদের হাতে অস্ত্রে সুসজ্জিত, মা কালীর হাতে খাড়া, দুর্গার হাতে দশপ্রণ, শিবের হাতে ত্রিশূল, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, কৃষ্ণের হাতে সুদর্শন চক্র, তারা দেখে তুমি কি ভাবিবে, কি চিন্তা করিবে। তো এই তুমি এই মহাশক্তির উপাসনা
না করিয়া তুমি দুর্বল হইবে, ভীরু হইবে, কাপুরুষ হইবে, এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা। তাই আজকে আমাদের যে প্রজন্ম, সেই যারা ছোট ছোট ছেলেদের হাত ধরে বলুন সেই ভগবান শ্রীকৃষ্ণের গীতার সেই বাণী শোনান, ওঠো জাগ, তোমার চোদ্দ পুরুষের ভিটামাটি সে পালিয়ে এসছ, তুমি সেই সত্য অবলম্বন করে বল কৌশল অবলম্বন করতে হবে। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে ছত্রে ছত্রে দেখিয়েছেন, সত্যে সত্যে আমাদের শিক্ষা দিয়েছেন। আসুন আজকে শুভ সময়ে রাত্রির এই প্রাণ গেলেন, আজকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্প অর্ঘ্য নিবেদন করে আমরা সেই শক্তির প্রার্থনা করব, আমরা সেই শক্তির আরাধনা করব, ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই প্রার্থনা সেই শক্তি আমরা চেয়ে নেব, আর আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে সেইভাবে জাগরণের কথা বলবো। আসুন আমাদের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, আমার এই এই হিন্দুত্বের আন্দোলনই ভারতবর্ষের বাঁচার আন্দোলন, আর ভারতবর্ষের বাঁচার আর দ্বিতীয় পথ নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, ভারতবর্ষ আবার থাকবে বিরাশের শক্তি লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া, বলেছেন বৈরিকদের সহায়ে। তাই ভারতবর্ষের উত্তম রাষ্ট্র, শ্রেষ্ঠ রাষ্ট্র, ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্র, সেখানে বৈরিক পতাকা পথ পথ করে উঠছে, আগামী দিনে ভারতবর্ষে সেই পতাকা উত্তীর্ণ হবে, তার রচনা করার জন্য আজকে এখানে প্রার্থনা করুন। তালের পরা খেয়ে একটা রাত্রি পারে পার করে দেবেন না, তাই মহাভারতের থেকে শিক্ষা গ্রহণ করুন। সেই দিন সেই দিন মহাভারতের প্রথম প্রথম হচ্ছে ভীষ্ম পর্ব, কারণ ভীষ্ম সেই অভিভাবক ছিলেন সমাজের, তদানীন্তনকালের সমাজে তিনি অভিভাবকের পালন করেননি, অভিভাবকের দায়িত্ব পালন করেননি, তাই মহাভারতের প্রথম ভীষ্ম পর্ব, তাই ভীষ্মকে হত্যা করেছেন। তার পরবর্তীকালে দেখবেন আপনারা দ্রোণাচার্য পর্ব, তদানীন্তনকালে তিনি ছিলেন আচার্য, তিনি আচার্যের রূপ, আচার্যের কাজ, আচার্যের নীতি নিয়ম ঠিক মতো পালন করেননি, ঠিক মতো শিক্ষা দান করেননি, তাই তিনি আচার্য দ্রোণাচার্যকে ব্রত করেছেন। তাই মহাভারতের যদি কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য তাই থাকে আমাদের ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, কৃপাচার্য, সেই কর্ণর রথ চাকা বসে যাচ্ছে, কর্ণ তখন বলছে অর্জুন দাঁড়াও ক্ষত্রিয় ধর্ম মতে যে নিরস্ত্র গায়ে আঘাত করতে নেই, তুমি খনেক দাঁড়াও। অর্জুন তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে তখন দাঁড়িয়েছিলেন, ভীষ্ম বলছেন কোথায় কারণ অর্জুন, কর্ণ কোথায়, তুমি জুতো গুড়িয়ে তুলে নারায়ণ যখন চক্রান্ত করেছিল তখন তোমার ধর্ম কোথায় ছিল কর্ণ, যখন তুমি সেদিন আমাদের পৃথ্বীরাজ চৌহান বারবার করে পাই মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন, কি এম অহিংসা পরম ধর্ম নীতি নিয়ে তিনি পরাজিত করলেন, কিন্তু আমরা হিন্দুরা শিক্ষা গ্রহণ করলাম না। পৃথ্বীরাজ চৌহান সেই মোহাম্মদ ঘুরি জয়কান্ত সিং এর সঙ্গে হাত মিলালেন, আরে নিজের মেয়েটা সংযুক্ত যে বিধবা হবে, শ্বশুর মশাই সে জ্ঞান ছিল না, কাণ্ড জ্ঞানহীন, তিনি গিয়ে মোহাম্মদ ঘুরির সঙ্গে হাত মিলালেন, আর সেই মোহাম্মদ ঘুরির সঙ্গে হাত মিলিয়ে দুটো শক্তি একত্রিত হয়ে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হল। সেই পৃথ্বীরাজ চৌহানকে হাত কেটে চোখ উপড়ে নিয়ে আসা হলো সভায়, সেই সভায় পৃথ্বীরাজ চৌহান ছিলেন সত্যবেদী বান, আর সেই পৃথ্বীরাজ চৌহানকে বলছেন মোহাম্মদ ঘুরি এবারে তোমার বলো কোথা থেকে কোথা থেকে শব্দ আসছে, খিলখিল করে হেসেছিলেন, পিছনে তীর ধনুক নিয়ে মারলেন, মৃত্যু হলো মোহাম্মদ ঘুরি, আমরা হিন্দুরা বারবার ক্ষমা করেছি, আরে ক্ষমা ধর্ম কোথায় আমাদের, আমাদের মাকে বলা হয়েছে মা সাতের মা অসতের মা, কিন্তু সেই মা যে মা দুর্গা বলে খনাম খনাম মূঢ়া যাবত মধু পিবাম মহাম বলে চন্ডীতে মা দুর্গাকে তিনি স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য অসুর উচ্ছেদ ছুটে আসছেন, সেখানে আমাদের চন্ডীতে কি শিক্ষা দিচ্ছেন মা, সেখানে অসুরকে তিনি নারী হরণকারী, নারী ধর্ষণকারী, নারী শূন্যকারী, সেই অসুরকে তিনি পদতলে দিয়ে ত্রিশূল পক্ষে বিদ্ধ করে তাকে হত্যা করছেন। এই শিক্ষা আমরা নেব না মা চণ্ডী, আমরা মহাভারতের কাছ থেকে, আমরা রামায়ণের কাছ থেকে, অসুর দলের মার কাছ থেকে শিক্ষা নেব না? আজকে এই শিক্ষা গ্রহণের জন্য আবার মায়েদের কাছে প্রার্থনা, যে মা কেঁদেছিলেন সেদিন ওই বংশ কারাগারে পাষাণ চাপা বক্ষে অঝরে কেঁদেছিলেন, সেই আকুল ক্রন্দনে সেদিন কো আয়োগে নেমে এসেছিলেন শঙ্খ চক্র গদা পদ্ম ধারী ভগবান কৃষ্ণ, আর একজন মা কেঁদেছিলেন নবদ্বীপের বুকে, সেখানে নবদ্বীপের বুকে সেখানে আচার্য প্রার্থনা করছেন, অদ্বৈত আচার্য, তার প্রার্থনায় সচিব মাতার কো লাল করে নেমেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, বিবেকানন্দ বলছেন আমার মা
পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে আমাকে পেয়েছেন। তাই আজকে আচার্য স্বামী প্রণবানন্দজি মা তাই ওই বাংলাদেশের সেই কাঁদছিলেন অঝোরে শিব মন্দিরে, কোথায় শিবম কোথায় সত্যম শিবম, তুমি কি আসবে না, তুমি নীলকণ্ঠ তুমি ভোলানাথ তুমি আশুতোষ তুমি কি আসবে না, বিবেকানন্দ আমার ভারত আমার ভারত বইখানা করে দেখবেন এমন একদিন আসেনি। ধর্ম আছে যে ধর্ম খাই মিলিয়া ক্ষান্ত হননি, তাকে জগৎ থেকে বিদায় করে দিয়ে তবেই সেই ধর্ম ক্ষান্ত হয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন আটলান্টিক মহাসাগর থেকে ওই আমার প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক হাতে অস্ত্র আর এক হাতে শাস্ত্র গ্রন্থ লইয়া যে ধর্ম প্রচার হইয়াছে ওই বলবল ইসলাম ধর্ম। স্বামী বিবেকানন্দ বলছেন কিছুদিন আগে যে নূপুর শর্মার ঘটনা কিভাবে কিভাবে হলো, একটা দর্জির জামার মাপ দিতে গিয়ে ছড়া করে আর একজন ডাক্তার 15 বছর যাবত যার বন্ধুত্ব যার মেয়েতে বিয়েতে প্রভূত সাহায্য করেছেন আর তাকে নিয়ে আমরা মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে হাওড়ার এখানে রেলওয়ে অবলম্বনে দেখেছেন কি ভয়াবহ চিত্র। একের পর এক গ্রাম যারা ওই সনাতন পন্থী যারা শঙ্খ বাজায় যারা তুলসী গাছ পুজো করে যারা আমার গোবিন্দ রাধা গোবিন্দের কীর্তন করে তাদের ঘরগুলি বেছে বেছে ভেঙে দেওয়া হয়েছে। আমি থাকি মুর্শিদাবাদ জেলায়, আমার কাছে আর কোনো শক্তি অবলম্বন করতে হবে, শক্তি 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 ছাড়া বাঁচার আর কোন পথ নেই। আজকের জন্মাষ্টমীর শুভ লগ্নে আজকের অতিথির চরণে বারবার নিবেদন করে সেই শক্তির প্রার্থনা, ঘরে ঘরে গীতা পাঠ করুন, গীতা থেকে শক্তি অর্জন করুন, গীতা থেকে প্রেরণা গ্রহণ করুন, তবেই বাঁচতে পারবেন। নচেত নয় 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 দুর্গম গিরি কান্তর মেরু দুস্তর পারাবার মন নিতে হবে রাত নিশীতে চাকরিরা হুঁশিয়ার। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন শুধু ফুলে নয়নে চলে কাকুতি মিনতি গানে পূজা নেব না কো এবার সংকল্প করিতে হইবে অসুর অপধিবার তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। নমস্কার। সম্মেলনের কার্যক্রম শেষ হল, এখন শ্রী শ্রী গুরু মহারাজের পূজা আরতি চলে চোখ সবাই